মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন শেখা দিন বুঝা দিন জানার মানসিকতা যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত যাকে দিন বুঝানো যায় না বরং উল্টা বুঝে আলেমরা চায় দিন বুঝাইতে আর কোন কোন পোড়া কপাল আছে তারা চায় খেলতে আলেমরা বলে ভাই দিন বুঝো পোড়া কপাল বলে খেলা হবে আসো আরে বোকা এটা তো খেলার জিনিস না দিন তো বুঝার জিনিস খেলার জিনিস আলাদা বুঝার জিনিস আলাদা আল্লাহ তাআলা বলেন এমন চিন্তা যাদের যাদের দিলের হালত এমন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন মালিক বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিলিসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين أي آيات المدهي رب كريم أي كثا قلوب الله محترم حاضرين যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি সূরা আল ফজরের শেষ তিনটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই মালিক যেন ওই আয়াতগুলোকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য আপনাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় আল্লাহ তাআলা প্রথম আয়াতে মুতমাইন নফসকে দেখে দেখে বলছেন ও মুতমাইন নফস তুমি তোমার রবের কাছে ফেরত আসো মুতমাইন নফস কাকে বলে আগে এটা একটু বুঝি মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে মুতমাইন নফস কাকে বলে এই নিয়ে বাকি সবগুলোকে মিলালে যা বোঝা যায় মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায় যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায় আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায় এই লোক হচ্ছে মুতমাইন নফস এই ডাক আল্লাহ কখন দেন ও মুতমাইন নফস তুমি তোমার রবের কাছে ফেরত আসো এই ডাক আল্লাহ কখন দেন আমাদের হাকিমুল ইসলাম কারী তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই ডাক আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবে জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে হুকুম করবেন জান কবজ করার জন্য কিন্তু সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠায়া দিবেন যাও আমার মেহমানকে যায়া তোমরা আগায়া নিয়ে আসো এখন ফেরেশতারা হঠাৎ আসলে বান্দা ভয় পাবে জীবনে ফেরেশতা দেখে নেই তো হাদিসের কথা আসবে কেমনি দূর থেকে একটা আলো দেখতে পাবে যে তার দিকে একটা আলো ধীরে ধীরে আগাচ্ছে এক নজরে তাকায় থাকবে কি চমৎকার আলো চোখ ফেরানো যায় না এত দারুণ সুন্দর ধীরে ধীরে আলোটা যখন তার কাছাকাছি আসে তখন সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর কিছু চেহারাওয়ালা লোক এরা ফেরেশতা মালাকুল মউত সাথে এসে বান্দাকে ডাকতে থাকেন এই তুমি বের হও বের হও কি বলে ডাকেন হাদিসে তাও আসছে ডাকতে থাকেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদি তাইয়িব উখরুজি ইলা রওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান
অসন্তুষ্ট হবেন না, কিন্তু রোহ লম্বা সময় শরীরের ভেতরে থাকার কারণে শরীরের সাথে রোহের একটা মহাব্বত তৈরি হয়েছে, বের হতে চাইবে না। তখন ফিরিস্তারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো বের হতে চায় না। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান ফেরত আস। ফিরিস্তারা ডেকে বলেছিল, বের হও বের হও। আল্লাহ শব্দ পাল্টাইয়া দিচ্ছেন, আল্লাহ বলেন ইরজাই ফেরত আসো, কারণ বের হও আর ফেরত আসো এক জিনিস না। বের হও মানে কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে, ফেরত আসো মানে কেউ বাইরে আছে তাকে তার আপন ঘরে ফেরত আসতে বলা হচ্ছে। আল্লাহ বলছেন তুমি ফেরত আসো ফেরত আসো। বলে আল্লাহ তাইলে কি আমি যেখানে আছি এটা আমার আসল ঠিকানা না? তা আল্লাহ যেন বলছেন, না বান্দা ওইটা তোমার আসল ঠিকানা না। বলে তাইলে আমার আসল ঠিকানা কোনটা? তা আল্লাহ দেখায় যেন দিচ্ছেন, ওই যে জান্নাত দেখা যায় ওইটাই তোমার আসল ঠিকানা। তুমি তোমার রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় রবের সিদ্ধান্তের সামনে তুমি রাজি ছিলে, পরীক্ষায় পাশ করেছ, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি। তাইলে এখন পুরস্কার দেন। হ্যাঁ পুরস্কার আছে, ইফতেসাল। আমার নেককার বান্দাদেরও দলভুক্ত হইয়া তাদের সঙ্গী হইয়া তুমিও অদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি ঢুকে যাও। মহতারাম হাজরিন, মানুষের জীবনের নানান টার্গেট থাকে। কারো তো টার্গেট মেম্বার হওয়া, কারো টার্গেট চেয়ারম্যান হওয়া, কারো টার্গেট এমপি হওয়া, কারো টার্গেট সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, কারো টার্গেট একটা বাড়ি তৈরি করা। কিন্তু প্রত্যেকটা ইমানদারের টার্গেট এইটাই হওয়া উচিত যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজ। চাই কি চাই না এই মৃত্যু? বলেন এই মৃত্যু চাই কি চাই না? দেখেন খুব বেশি দিন আগের কথা না, আমি খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদার হালতে মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যা আমার লাশ খুঁজে পাওয়া না যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ এমন মৃত্যু দিও। খুব দোয়া করতাম, খুব কান্নাকাটি করতাম, কাবার গিলাপ জোড়া কত কাঁদছি, কাবার দরজায় ঝুলে ঝুলে কত চিৎকার পারছি। কিন্তু হঠাৎ একদিন মাথায় আসছে, দোয়া যা করছি ঠিক আছে কিনা, কেন ভেজাল লাগলো কেন? কারণ নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন যে আমার এই কয়েক রকমের দোয়া যা করছি এক হালতেও নবী দুনিয়া থেকে বিদায় নেন নাই, না তওয়াফ অবস্থায়, না তিলাওয়াত অবস্থায়, না সেজদা অবস্থায়, না জিহাদের ময়দানে। আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তা আমি এটা কি দোয়া করতেছি? তখন বুঝলাম যে না, দোয়াটা একটু ঘুরায়া করা উচিত, যে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি ডেকে বলো, ও বান্দা আমি তোর উপর রাজি। কেন কেন? কারণ আমার দোয়া কবুল করে আল্লাহ আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, অথবা রুকু অবস্থায়, অথবা তিলাওয়াত অবস্থায়, অথবা তওয়াফ অবস্থায়, সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তাইলে এই সেজদার তো কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো মূল্য নাই। এই জন্য আমাদের সকলের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, যে আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর। বলেন বলেন
রাজি, আমার মালিক আমার উপর রাজি, রাজি চাই না সবাই ইনশাআল্লাহ, বলেন না চাই সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, আল্লাহ সবাইকে এই মৃত্যু কবুল করে, আমিন। আমি আপনি চাইনি হবে না, উপর থেকেও চাওয়া লাগবে, আল্লাহ না আমরা চাইনি হয়ে যাবে না, আল্লাহ চাইতে হবে, আল্লাহ কখন চাইবে এমন মৃত্যুর জন্য আমাদের করণীয় উচিত না, খালি চাইলেই হয়ে যাবে না, কিছু করতে হবে, বলে আমার বিশ্বাস আমার জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস রাখলে শেষ, ইমাম শেষ হয়ে যাবে, আমার পীর সাহেব আমাকে জান্নাতে নেবেন না, আমার পীর সাহেব আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতে নেবেন জান্নাতের মালিক, জান্নাতের মালিক কে? আল্লাহ, আল্লাহ জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ। তো মৃত্যুর সময় মালিকের এই ডাক শুনতে তো সবাই চাই, কিন্তু করণীয় কি? বলে করণীয়র শেষ নাই, অনেক কিছুই করণীয় আছে, কিন্তু এই অল্প সময়ের মজলিসে আমরা মনে রাখার জন্য একটু একটু করে অল্প করণীয় ঠিক করে নেই, যেন ভবিষ্যৎ জীবনটা ওইভাবে সাজাইতে পারি ইনশাআল্লাহ। মহাত্মা কলামে কেরাম বয়ান করেছেন, দুই দিন থেকে আপনাদের আলোচনা চলছে, শুনছেন, করণীয় সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আজকেও কিছু সংক্ষেপ ছোট্ট করে শুনে কথা কম, কথা কম কিন্তু আমাদের এই অল্প কথায় আমাদের অল্প আমলের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, কেন? কারণ আমরা শেষ জমানায় আসছি, যে শেষ জমানায় আসছি, যে এই জন্য আমাদের আমল কম কিন্তু মূল্য। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আপনারা, এক দুই মাস দুই তিন মাস আগে টমেটো কত টাকা কেজিতে খাইছেন বলেন তো? একশো, একশো বিশ, একশো, আচ্ছা একশো টাকা ধরে, অমুসলমান একটু খেয়াল করে বুঝেন, এই একশো টাকার টমেটোটা ফ্রেশ ছিল না, ভেজাল, ভেজাল ফরমালিন দেওয়া, এখন টমেটো কত টাকায় কেজি খান? শুধু বিশ টাকা। আচ্ছা বলেন তো এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, উল্টা হয়ে গেল না, ভেজালটা খাওয়া দরকার ছিল বিশ টাকায়, ফ্রেশটা খাওয়া দরকার ছিল। আচ্ছা বলেন তো এই উল্টাটা কেন হইল? সিজন আর আনসিজন, যখন আনসিজন ছিল তখন জিনিস হইল ভেজাল কিন্তু রেট, সিজনের জিনিস হয় ফ্রেশ টাটকা কিন্তু রেট হয় কম না, একুরেট যা আছে এটাই আসল রেট। অবস্থ ওই যে একটা কথা বলে পাগলের সুখ মনে মনে, আমাদের সুখ ওই জায়গায়, একান্তে যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবে, মুনাজাতে যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবে, ঠিক এই সূত্র ধরেই আল্লাহকে শক্ত করে ধরবেন, ও মালিক আমাকে তুমি ইবাদতের সিজন নবী যুগে খায়রুল কোরআন সোনালী যুগে তো পাঠাও নাই, আমার তো পাঠাইতো আনসিজনে, অফসিজনে ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, বলে তাইলে কি হইছে? বলে আল্লাহ আমার আমল একটু ভেজাল হইতে পারে, ফরমালিন বলা আমল হইতে পারে হইল, কিন্তু আল্লাহ আমার রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে ইঙ্গিত আছে, আমি খামাখা বলতেছি না, নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে, মিয়া সহ হাদিসটা দুর্বল। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি ফাসাদের জমান হয় একটা সুন্নতকে আঁকড়ে ধরে, কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়াইয়া দেন। বলে সুন্নতের রেট বাড়াইয়া কি দেন? নবী বলেন আল্লাহ তার সুন্নতের বদলায় সুন্নতের রেট বাড়াইয়া তার আমল নামায় শাহাদাতের সওয়াব লিখে দেন। কি বোঝা গেল, কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? না আমি বললাম না নবী বললেন? এরে ভাই আমার খেয়াল করে শুনেন, আমাদের করণীয় কি? মৃত্যুর সময় যেন মালিক দেখে বলে আরে বান্দা আমি তোর উপর রাজি, এর জন্য করণীয় কি?
আজকে আমরা একটা করণীয় নির্ধারণ করব আমার সাথে আপনাদের মুখস্থ করা লাগবে করণীয় ইনশাআল্লাহ আরে করব তো ইনশাআল্লাহ আজকের করণীয় একটাই মালিককে রাজি রাখবো বলেন মালিককে রাজি রাখবো মালিককে রাজি রাখবো মালিককে রাজি রাখার পদ্ধতি কি একটা থেকে কথা আরেকটা আগাইতেছে আপনাদের মনে রাখার জন্য আমি এইভাবে বলছি মালিককে রাজি কিভাবে রাখবো বলে মালিককে রাজি রাখার রাস্তা একটাই কয়টা একটা মালিককে রাজি রাখার একটাই পথ গুনাহ ছেড়ে দিতে হবে বলেন বলেন কি গুনাহ আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায় আমাদের রসুলপুরের হযরতের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায় হযরত আমাদের চেয়ে আমল অনেক অনেক বেশি করেন আমরা আমল কম করি এই জন্য হযরত বুজুর্গ আল্লাহওয়ালা কি মনে হয় না দোস্ত না না না